আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে স্বাধীন বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো করোনা ভাইরাসের টিকার জন্য অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন বা আবেদন করবেন সঠিকভাবে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কীভাবে আবেদন করে টিকা কার্ড সংগ্রহ করে আপনি করোনা ভাইরাসের টিকা গিয়ে দিয়ে আসবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব আমি জানি এই ভিডিওটা আমার এই চ্যানেল রিলেটেড না তারপরেও ভিডিওটা দিচ্ছি কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কীভাবে টিকা কার্ডের জন্য সঠিকভাবে আবেদন করে করোনা ভাইরাসের টিকা অথবা ভ্যাকসিনটা আপনি দিয়ে আসবেন সেই সকল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে করে অন দিবেন করোনা টিকা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যদি আপনি মোবাইল দিয়ে করতে চান তাহলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি কম্পিউটার অথবা ব্রাউজার দিয়ে করতে চান তাহলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন সুরক্ষা সুরক্ষা লিখে আপনি গুগলে সার্চ করলে একদম প্রথমে যে ওয়েবসাইটে পেয়ে যাবেন এটার মাধ্যমে করতে পারবেন আর যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনি আরও ভালোভাবে সহজে করতে পারবেন এর জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে সুরক্ষা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল এসে সার্চ করবেন এস ইউ আরও কে কে এইচ এ সুরক্ষা বিডিআইটি টোয়েন্টি ফোর এটা লিখে গুগলে সার্চ করে দেবেন সুরক্ষা বিডিআইটি টোয়েন্টি ফোর এটা লিখে গুগলে সার্চ করলে একদম প্রথমে সুরক্ষা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে সুরক্ষা অ্যাপ সুরক্ষা অ্যাপ্লিকেশান এখান থেকে সরাসরি আপনার এই সাইটের পরে ক্লিক করে দেবেন এরপর এইখান থেকে ইনস্টল করুন ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেলে নিজ থেকে ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি বাংলা অথবা ইংরেজি যে আপনার যে ভাষাটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে এখান থেকে বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে ভ্যাকসিন নিবন্ধন করুন এখান থেকে সরাসরি আমরা এই ভ্যাকসিন নিবন্ধন করুন এটার পরে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে দেখতে পারবেন ধরন নির্বাচন করুন তো এখানে ক্লিক করে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন ধরনের নাগরিক তো নিচে অনেকগুলো সেক্টর আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন না তো প্রথমে দেখতে পাচ্ছেন নাগরিক নিবন্ধন পঁচিশ বছর ও তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব কারণ পঁচিশ বছরের উপরে যে কেউই দিতে পারবে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন আপনার যদি স্মার্ট কার্ড থেকে থাকে তাহলে স্মার্ট কার্ডের নাম্বার দিবেন অনলাইন কপি হলে সেটা নাম্বার দিবেন অথবা কাগজে প্রিন্ট করা যে আইডি কার্ডগুলো রয়েছে এগুলো এক কথায় আপনার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন এরপরে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী তো এখানে ক্লিক করবেন এবং আপনার জন্ম তারিখ সাল মাস বছর এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এখানে যাচাই করুন অপশান রয়েছে আমরা এখান থেকে যাচাই করণের পরে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে সরাসরি যাচাই করণের পরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যার নামে রেজিস্ট্রেশন করতেছেন তার নামটা বাংলা এবং ইংরেজিতে চলে আসবে এবার এখানে তার মোবাইল নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে এখানে মোবাইল নাম্বারটা লিখে দিবেন মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে এখান থেকে যে পরবর্তী অপশান দেখতে পারছেন এখান থেকে পরবর্তী পরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার বর্তমান ঠিকানাটা সিলেক্ট করতে হবে যে আসলে আপনি টিকাটা কোন জায়গা থেকে নিতে চাচ্ছেন তো এখান থেকে বিভাগের এখানে বিভাগে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন খুলনা বিভাগ দিয়ে দিলাম এরপর জেলাতে ক্লিক করে আপনার যে জেলা সেটা দিয়ে দিলাম আমার জেলাও খুলনা খুলনা জেলা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে উপজেলাটা সিলেক্ট করতে হবে উপজেলা অথবা সিটি কর্পোরেশন তো আমার এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আপনার ইউনিয়ন পৌরসভা অথবা থানাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওয়ার্ডটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমি আমার ওয়ার্ল্ডটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কেন্দ্রের নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন জায়গা থেকে আপনি টিকা নিলে সহজে নিতে পারবেন আশেপাশে কোন কেন্দ্রটা রয়েছে তো এখানে সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে পারবো এখানে টিকমার্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি শপথ করতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য তো আমি এটার পরে টিকমার্ট দিয়ে দিলাম এবং নিচে এখান থেকে যে পরবর্তী অপশান দেখতে পারছেন এখান থেকে পরবর্তী পরে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে নাম্বারটা উপরে দিয়েছি এই নাম্বারে আমাদের একটা ওটিপি ভেরিফিকেশন কোড পাঠাবে উপরে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে ওর ভিতরে যে কোডটা আসছে সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো আমি জাস্ট মেসেজটা এখান থেকে ওপেন করতেছি এবং এইটা আমি জাস্ট এখান থেকে ষোলো চৌষট্টি ছাপ্পান্ন এটা আমি এখান থেকে দেখে আসলাম এবং এখানে লিখে দিব কোডটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে যাচাই করুন এর পরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কোভিড উনিশ ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার এখান থেকে টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করে আমরা আমাদের কার্ডটা সংগ্রহ করতে পারবো তো আমরা টিকা কার্ড সংগ্রহ এটার পরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা দিতে বলছে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে আবারও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের জন্ম তারিখটা আবারও দিয়ে দিতে হবে তো এইখানে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের জন্ম তারিখ সাল মাস সেটা দিয়ে দিলাম ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে আমরা কী করব এখান থেকে নিচে দেখতে পারবেন নিজের যাচাই করুন অপশান রয়েছে আমরা এখান থেকে যাচাই করুণের পরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আবারও আরেকটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওটিপি এই যে চলে আসছে তো এই ওটিপি কোডটা আমাদের এইখানে দিতে হবে তো নিচে আসছে চুয়ান্ন শূন্য তিন ঊনসত্তর আমরা এখানে লিখে দিব চুয়ান্ন শূন্য তিন উনসত্তর এটা দেওয়ার পরে নিচে থেকে যে যাচাই করুন অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যাচাই করুনের পরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এবার দেখতে পাচ্ছেন কার্ডটা আমাদের এখানে চলে আসছে এবার জাস্ট এখান থেকে আমরা সংগ্রহকরণের পরে ক্লিক করে দেবো দেখুন সংগ্রহকরণে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কার্ডটা এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন কার্ডটা এখানে সরাসরি কিন্তু দেখা যাচ্ছে এবার এই কার্ডটা আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো আমরা চাইলে এটাকে ডাউনলোড করে রেখে দেব মোবাইল পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবো আমরা এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো ডাউনলোড অপশন চলে আসছে আমরা এখান থেকে ডাউনলোডের পরে ক্লিক করে দেব ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে দেখুন আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবার কিন্তু এটা চাইলে আমরা যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিয়ে গিয়ে টিকা দিয়ে আসতে পারো তো আমি জাস্ট পিডিএফটা আপনাদেরকে একটু গ্যালারি থেকে গিয়ে দেখাই আমি মেমোরিতে চলে যাচ্ছি

ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল দেখি কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম